দেখুন, গ্রামের মানুষ হিসেবে আজকে 3 দিন ধরে আমি দেখছি যে এখানে অনেক সংখ্যক পাখি মারা গেছে, প্রায় 1000 খানিকের বেশি হবে। বিষয়টা আমার কাছে আসলে খুব খারাপ লাগছে। শুধু আমাদের গ্রাম নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই এই বিষয়ে সচেতন থাকা উচিত যে পাখি আমাদের এটা প্রাকৃতিক সম্পদ, এই সম্পদটা যেন নষ্ট না হয়। কিন্তু এখানে কীটনাশক ব্যবহার করে, বিষ ব্যবহার করে যে পরিমাণে পাখি মারা গেছে, এটা আসলে আমাদের প্রকৃতিকে অনেক ক্ষতি করে। আমাদের এই বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে যেন এরকম ঘটনা আর কোথাও না ঘটে। আপনার কি মনে হয় কত পাখি মারা গেছে, আপনার কি কোনো ধারণা? প্রায় 1000 খানিকের বেশি পাখি মারা গেছে এখানে। আমি লাস্ট সেকেন্ডেতে যখন দেখলাম যে পাখি মারা গেছে, তখন জায়গায় কি দেখা যাচ্ছে? হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এমনকি তারা মনে হয় কিছু সংখ্যক লোক নিয়ে পাখিগুলা সরিয়ে ফেলছে। বর্তমানে আপনারা তো নিজেও স্পটে গেছেন, দেখছেন কি অবস্থা, অনেক সংখ্যক পাখি আছে ওখানে, শিয়ালে কুকুরে পাখিগুলো খাইছে মরা যাওয়ার পরে, তারপরে পচে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, এটা পরিবেশের জন্য একটা খারাপ। তবে আমি চাইবো এরকম কাজ যেন আর কখনোই কেউ না করে। ধন্যবাদ। আপনারা যেটা দেখছেন ঘটনাস্থলে, আসলে কি যে উনি এ এলাকার মনে করেন যে একটা ভালো লোক, উনার বাড়ি হচ্ছে নেপায়, নেপা ইউনিয়নের পাশেই। উনি হচ্ছে মুসা ডাক্তারের ভাই, মুজাফফর উনার নাম। উনি আমাদের এই এলাকায়, আপনি যেখানে গেছিলেন যে ভুইটাতে, উনি এই জায়গায় চাষ করছে দীর্ঘদিন ধরে মনে করেন এই আশেপাশের লোক। উনি একজন ভালো মানুষ, কিন্তু উনি বুঝতে পারেনি, আপনার ধান কাটার সিজন তো এখনও আসেনি, কিন্তু উনি এর আগে পাট ছিল ওনার ভুইতে, পাট কাটার পরে মনে করেন যে উনি কেলাই রোপণ করেছেন সবার আগেই, এই মাঠে এখনও কেউ ওনার আগে কেলাই রোপণ করেনি, ধান পেকে গেছে। উনি বুঝতে পারেনি কলাই রোপণের পরে, মনে করেন যে এখন ওনার কলাইটা রোপণের পরে। এখানে অধিক ঘুঘু পাখি এই মাঠে, আমাদের মাঠে থাকে, আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছপালায় থাকে, ওনার একটা ক্ষতি করছে। উনি ভালো মানুষ, কিন্তু উনি বুঝতে পারে নাই, উনি এখানে ধানের মধ্যে বিষ দিছিল যাতে পাখিটা না বসে, কিন্তু ওই দেখাতে মানে ধান যে উনি বুঝতে পারে নাই যে ধানটা ঘুঘু এবং কি কবিতর, এই দুইটা প্রাণী ধানটা অধিক পছন্দ করে, কিন্তু এই ধানটা ভুইতে দেওয়ার পরে অনেক ঘুঘু বা কবিতর এই ধানটা খেয়েছে। খাওয়ার পরে মনে করেন দীর্ঘ অনেক জায়গায় মারা গেছে পাখি। কতগুলো মারা যাবে এরকম একটা মনে করেন? আনুমানিক আমরা সকালে যেটা দেখছি বা আজ 3 দিন ধরে 150-এর ওপরে পাখি মানে মারা গেছে। উনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়েছে বা ওনার ভুইতেও অনেক পাখি ছিল, কিন্তু এটা উনি মানে আসলে উনি একটা ভালো মানুষ, কিন্তু উনি বুঝতে পারে নাই বিষয়টা যে এত পরিমাণ পাখি মারা যাবে। মানে চাষেন কিনা আপনি? আমি তো পাখি ভালোই বাসি, আমি পাখি ভালো না বাসলে মনে করেন সকালে আমি ছিলাম এখানে, দেখছি আরো কয়েকজন মানুষ নিউজ করছে, খারাপ লাগার বিষয়টা আছে। আমি আমার বাড়িতে দুটো পাখি ছিল, আমি এই ঘুঘু পাখি পালন করতাম, লালন আমি পুষতাম, আমার খুব পছন্দের একটা পাখি, কিন্তু আমি যখন দেখছি যে খাঁচার ভিতরে ওনা অনেক কষ্ট পায়, তখন আমি নিজেও পাখি ছেড়ে দিছি যাতে মারা না যায় খাঁচার ভিতরে কষ্ট। এই ঘটনাটা আসলেই খারাপ লাগছে। উনি একটা ভালো মানুষ, কিন্তু কি মন মানসিকতায় যে এই জায়গায় কি ওষুধ দিছে। ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে, উনি নেপা মুসা ডাক্তারের ভাই, ওনার নাম হচ্ছে মুজাফফর। এই জায়গায় দীর্ঘদিন ধরে চাষ করে, কিন্তু কোনো সময়ের জন্য মানে এরকম হয়নি, অনেক ক্ষতিগ্রস্তর পরেও এরকম কাজ হয়নি, কিন্তু এখন কি মন মানসিকতা এটা হলো এটা আমরা মানে বলতে পারছি না। ওনার সাথে এই পর্যন্ত আর দেখা হয়নি, কিন্তু কী কারণে যে এটা হলো এটা বুঝতে পারলাম না।